আসসালামু আলাইকুম, আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চুরের ফাউন্ডার এবং লিড স্টার্ট আপ কনসালটেন্ট। আজ আমরা লস ভেঞ্চুরের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপ, আমরা কিভাবে আবেদন করব এবং এই সম্পর্কে আমি কিছুটা আলোচনা করব। আমরা প্রতিদিন লস ভেঞ্চুরের পক্ষ থেকে স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি, যেন স্টার্ট আপ এবং বিজনেস সম্পর্কে আপনাদের সুন্দর এবং একটি স্বচ্ছ ধারণা থাকে। আজও আমরা স্টার্ট আপ এবং বিজনেস বিষয়ক একটি টপিকস নিয়ে আলোচনা করব, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপ চলছে, অর্থাৎ এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপের আবেদন চলছে। এখানে আমরা এন্ট্রেপ্রেনিয়রশিপ বলতে বুঝি শিল্প উদ্যোগ। আমরা যদি এন্ট্রেপ্রেনিয়রশিপ দিয়ে সার্চ দিই গুগলে, তাহলে ট্রান্সলেট করলে আসবে শিল্প উদ্যোগ, অর্থাৎ যারা আমরা স্টার্ট আপ নিয়ে কাজ করছি বা যারা আমরা এন্ট্রেপ্রেনিয়র, আমরা সকলে এই ওয়ার্ল্ড কাপে আবেদন করতে পারব। তো এখানে আমরা যারা স্টার্ট আপ নিয়ে কাজ করছি, স্টার্ট আপ বলতে আমরা বুঝি নতুন কোনো ইউনিক আইডিয়া নিয়ে, যে আইডিয়াটি ইতোপূর্বে কেউ কাজ করেনি, আপনি প্রথম এই আইডিয়াটি নিয়ে কাজ করছেন এবং সেই আইডিয়াটিকে রিসার্চ করার মাধ্যমে ডেভেলপমেন্ট করে সেটিকে বিজনেসে রূপান্তর করেছেন, তাকে আমরা বলবো স্টার্ট আপ। এই স্টার্ট আপের তিনটি স্টেজে এই এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপে আবেদন করা যাবে। মনে রাখতে হবে যারা আমরা স্টার্ট আপ নিয়ে কাজ করছি, আমরা সকলেই উদ্যোক্তা, যেহেতু আমরা সকলেই উদ্যোক্তা, সুতরাং আমরা এই ওয়ার্ল্ড কাপে আবেদন করতে পারবো। এই ওয়ার্ল্ড কাপে তিনটি স্টেজ আবেদন করা যাবে, আইডিয়া স্টেজে, আর্লি স্টেজে এবং গ্রোথ স্টেজে। আইডিয়া স্টেজে এখানে যাদের আমাদের সুন্দর সুন্দর আইডিয়া আছে স্টার্ট আপ নিয়ে, আমরা অনেকে আইডিয়া স্টেজে থাকতে আমরা ফান্ড পাই না বা ফান্ডের জন্য আমরা আমাদের আইডিয়াটা নিয়ে কাজ করা শুরু করতে পারি না, আমরা এই আইডিয়া স্টেজে যারা আছি তারা আমরা এই ওয়ার্ল্ড কাপে আবেদন করতে পারব। যারা আমরা আইডিয়া স্টেজ থেকে শুরু করে কিছুটা সামনের দিকে এগিয়েছি, অর্থাৎ আর্লি স্টেজে আছি, তারাও আমরা এখানে আবেদন করার যোগ্যতা রাখি। এবং আমরা যারা আর্লি স্টেজ পার করে আমাদের বিজনেসটাকে বড় করছি বা বড় হচ্ছে আমাদের বিজনেস, আমরাও এই এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপে আবেদন করতে পারব। তাহলে তিনটি স্টেজে যারা আছি আমরা, আমরা সকলে এখানে আবেদন করতে পারব। এটি 2019 সাল থেকে শুরু হয়েছে এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপ। এই এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপ 2019 সালে হয়েছে, 20 সালে হয়েছে, 21 সালে হয়েছে, 22 হয়েছে, 23 সালেরটা চলছে আবেদন। তা আমরা যারা উদ্যোক্তা আছি তারা বা যারা আমরা স্টার্ট আপ নিয়ে কাজ করছি, আমরা সকলে এখানে আবেদন করব। এবং আমাদের আবেদনের শেষ সময় হচ্ছে 30 মার্চ 2024। আমাদের এই এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপের আবেদনের শেষ সময় হচ্ছে 30 মার্চ 2024 সাল। এবং আমাদের এই ওয়ার্ল্ড কাপে আমাদের এই 30 মার্চ 2024 মধ্যেই আবেদন করতেই হবে। গত বছর এই ওয়ার্ল্ড কাপ জিতেছিল সৌদি আরব। তো আশা করছি যে আমরা যারা উদ্যোক্তা আছি বা যারা আমরা স্টার্ট আপ নিয়ে কাজ করছি, যাদের আমাদের আইডিয়া এখনো আইডিয়া, অর্থাৎ আমাদের স্টার্ট আপ যাদের এখনো আইডিয়া স্টেজে আছে, তারাও আমরা আবেদন করব। আইডিয়া স্টেজে থাকলে অনেকে সামনে আগাতে চায় না, কিন্তু না, এখানে আইডিয়া স্টেজে থাকলেও আবেদন করা যাবে এবং আবেদন করা উচিত, কারণ এখানে যদি আমাদের আইডিয়াটা সিলেক্ট হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড কাপ ইনশাল্লাহ আমাদের দেশেও আসবে। তাহলে আমরা এই এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপে আবেদন করব এবং কিভাবে কি কি আবেদন করতে হয় আমরা সেটি দেখে তারপরে আমরা আবেদন করব। তা আজ আমরা লস ভেঞ্চুরের পক্ষ থেকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপ। বিভিন্ন ওয়ার্ল্ড কাপ আছে, আমরা যারা উদ্যোক্তা আছি আমাদেরও একটি ওয়ার্ল্ড কাপ আছে, সেটি এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপ। এখানে বিভিন্ন দেশ থেকে আবেদন আসে, আবেদন করা হয় এবং সিলেকশনের মাধ্যমে উইনাররা সিলেক্টেড হয়ে থাকে। তা আমরাও ইনশাল্লাহ আবেদন করব। এবং কিভাবে কত সুন্দর করে আবেদন করা যায় সবকিছু বুঝে শুনে তারপর আমরা এই এন্ট্রেপ্রেনিয়রশিপ ওয়ার্ল্ড কাপে আবেদন করব।
তাহলে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চুরের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।